আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি একটি ভিডিও বানাবো সেটি হচ্ছে আপনারা দুই সালে যারা নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তাদের ক্ষেত্রে এই ভিডিওটা এখন সৌদি আরবের অনেক নিয়মকানুন পরিবর্তন করেছে তো সেই হিসাবে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য থাকছে যে দুই হাজার সাল থেকে আপনারা কিভাবে। নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স বানাবেন আগের যে নিয়মকানুন ছিল তা সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেছে তবে আপনাদের কাছে ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিও দিয়ে আপনারা একটু একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার করার উদ্দেশ্য হলো যাতে আপনারা কোনো প্রকার একটু হলে উপকৃত হন সে জন্য যারা নতুন আসছেন বা ড্রাইভিং লাইসেন্স বানাতে চান অনেকেই নিয়মকানুন জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা প্রথমে আমি আপনাকে বলতে চাই আপনি ড্রাইভিং লাইসেন্স যে বানাবেন ড্রাইভিং কি করতে হবে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় আপনি প্রথমে আপনার অপসরের মাধ্যমে অপসরের মাধ্যমে আপনার ই নিতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ঠিক আছে তা অপসরের মাধ্যমে যদি আপনি আপনি আপনার অপসরে যাবেন অপসরে যাওয়ার পরে এখানে একটা প্রোগ্রাম আছে সেটার নাম হচ্ছে ট্রাফিক ট্রাফিক নামে একটা প্রোগ্রাম থাকবে ওইটাতে আপনারা ডোকবেন ওইটাতে ঢোকার পরে যেভাবে আমরা আগে ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতাম সেম সেম সেভাবে আপনারা এটা বুকিং দিতে পারবেন আপনারা কোন দিন কোন সময় যেতে পারবেন এটা আপনারা নিজে নিজে থেকে ডিসিশন নেবেন আপনি কোন দিন যেতে পারবেন ওই ডেট ওই তারিখ মোতাবেক আপনি ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যেভাবে আমরা আগে ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেম এভাবে আপনারা আমরা যেভাবে তাও কালাম থেকে ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সময়ক্ষণ টাইম সব কিছু ছিল ঠিক সেভাবে আপনা আপনি আপনার সময় মোতাবেক আপনি যে সময় যেতে পারবেন সেই সেই সময় মোতাবেক আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার দাল্লার অ্যাপয়েন্টমেন্ট নেবেন অথবা আপনি যদি দূরে কোথাও থেকে আপনার সুবিধা হয় সেখান থেকেও নিতে পারবেন সৌদি আরবে যেই কোনো থেকে আপনি আপনার মোবাইলের অপশনের মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এ হলো এক প্রথম ধাপ আপনার দ্বিতীয় ধাপ আপনাকে কি করতে হবে মেডিকেল টেস্ট করতে হবে মেডিকেল টেস্ট প্লাস ব্লাড গ্রুপ এটা করতে হবে আপনার হসপিটালে গিয়ে এখানে লাগবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি প্লাস ই কামা এবং কোফিলের এমপ্লয় নাম্বার পপুলার এমপ্লয়ী নাম্বারটা আপনি আপনার আফসারের মাধ্যমে পেয়ে যাবেন দেখবেন একটা এমপ্লয়ী নাম্বার লেখা আছে স্পন্সার এমপ্লয় নাম্বার স্পন্সার নাম্বার স্পন্সার যে নাম্বারটা এটাই আপনার কপিলের এমপ্লয় নাম্বার ওই নাম্বারটা লাগবে এবং কপিলের মোবাইল নাম্বার এবং আপনার মোবাইল নম্বর এখানে আপনার লাগতে পারে হয়তো যদি আপনার নামে লাই হয় তাহলে একশো পঞ্চাশ সিরিয়াল এর ভিতরে আপনার মেডিকেল রিপোর্টটা হয়ে যাবে প্লাস এটার পর আপনার চলে যাবেন সরাসরি দাল্লাই দাল্লাই যাওয়ার পরে আপনাকে দাল্লাকে দাল্লাতে আপনাকে ওই যে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন যে ডেট আছে ডেট টাইম মোতাবেক আপনি এগুলি নিয়ে দাল্লাই যাবেন দাল্লাই যাওয়ার পর এখানে তিনটা ক্যাটাগরিতে আপনাকে তারা ভর্তি নেবে প্রথম একটা ক্যাটাগরি হলো আপনি ড্রাইভিং কখনো করেন নাই একবারেই নতুন এটা একটা ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আপনি মোটামুটি ড্রাইভিং জানেন এটা একটা ক্যাটাগরি তৃতীয় ক্যাটাগরি হচ্ছে আপনি ড্রাইভিং জানেন কিন্তু আপনি দেশে ড্রাইভিং করছেন বা কোথাও লাইসেন্স ছাড়া করছেন বা অনেক দিন গাড়ি চালাইছেন লাইসেন্স নাই এখন আপনি লাইসেন্স বানাবেন আপনার জন্য হচ্ছে আরেকটা সিস্টেম আপনি যদি ভালো পারেন তাহলে আপনার জন্য একটা রেট আসবে আপনি যদি মোটামুটি পারেন তাহলে আপনার জন্য একটা রেট আসবে আপনি যদি কিছুই জানেন না আপনার জন্য আরেকটা রেট আসবে তো আমি বলে দিচ্ছি যারা ভালো পারেন সর্বপ্রথম যারা ভালো পারেন তাদের জন্য আপনার সব মোট আটশো থেকে নয়শো রিয়াল আসতে পারে আপনি যখন আপনাকে যখন নিয়ে যাবে আপনি প্রথমে ভর্তি নেবে না ভর্তি নেবে তখনই যখন আপনাকে ফার্স্ট আপনাকে গাড়ি চালাতে দেবে আপনি তারা দেখবে আপনি কতটুকু গাড়ি চালাইতে পারেন আপনার গাড়ি চালানোর উপর নির্ভর করবে আপনার ভর্তি কতদিন তারা আপনাকে ট্রেডিং করাবে যদি আপনি ভালো পারেন তাহলে তিন দিন বা পাঁচ দিনের ভিতরে আপনাকে একটা টাইম দিয়ে দেবে এই টাইমের ভিতরে আপনার খরচ হবে আটশো থেকে নয়শো রিয়াল বাস এতটুকুই আর যদি মোটামুটি পারেন তাহলে আপনাকে তারা এখানে সময় নেবে সর্বোচ্চ চোদ্দো দিন বা পনেরো দিন তো চোদ্দ দিন পনেরো দিন যদি আপনার সময় নেয় তাহলে এখানে আপনার খরচ হবে ন্যূনতম চোদ্দশো থেকে পনেরোশো রিয়াল তাদের এখানে লাগবে আর চোদ্দশো থেকে পনেরোশো রিয়াল যদি আপনি মোটামুটি জানেন তাহলে বাকিটা তারা আপনাকে ট্রেডিংয়ের মাধ্যমে শিখিয়ে দেবে শিখে পনেরো দিন ট্রেডিং দেওয়ার পরে আপনাকে আপনার কম্পিউটার টেস্ট সব কিছু টেস্ট আপনি উত্তীর্ণ হলে আপনাকে লাইসেন্স পেয়ে যাবেন আর তৃতীয় হচ্ছে আপনি একেবারেই জানেন না আপনি যদি একেবারেই না জানেন তাহলে তারা আপনাকে আটাশ দিনের একটা কোর্স দিবে। আটাইশ দিন আপনাকে ওখানে ট্রেডিং করাতে হবে আটাইশ দিনে আপনাকে তারা সম্পূর্ণ অ্যা টু জেড শিখিয়ে দেবে শিখিয়ে দেওয়ার পর আপনার এখানে খরচ হইতে পারে সাতাশশো রিয়াল থেকে আটাইশো রিয়াল বা তিন হাজার রিয়ালের ভিতরে আপনার হয়ে যাবে তিন হাজার রিয়াল ভিতরে আপনি এটা পেয়ে যেতে পারেন সম্পূর্ণ যারা একেবারেই জানেন না তাদের জন্য এখানে আবার আরেকটু কথা আছে এখানে আপনি কত দিনের জন্য লাইসেন্স করবেন পাঁচ বছর করবেন নাকি দশ বছর করবেন যদি আপনি পাঁচ বছর করেন তাহলে এখানে আপনাকে ব্যাঙ্ক চার্জ করতে হবে দুইশো রিয়াল আর যদি দশ বছর করেন তাহলে এখানে ব্যাংক সাজাদ করতে হবে আপনাকে চারশো রিয়াল এই জিনিসটা মনে রাখবেন তো এটার উপর ভিত্তি করে আর যখন আপনি কোনো দালাল দালাল মার মতে না গিয়ে সরাসরি আপনি আমি যেভাবে বলছি অ্যাপসর থেকে আপনার অ্যাপার্টমেন্ট নেন অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে আপনি মেডিকেল করেন মেডিকেল করার পর আপনি সরাসরি দালাই চলে যান যেখানে ভর্তি হবেন তারাই আপনাকে সম্পূর্ণভাবে আপনাকে কখন কি করতে হবে না করতে হবে কত টাকা খরচ হবে টোটালি সম্পূর্ণ তারা এ টু জেড আপনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবে অতএব আপনার কোনো দালালের মাধ্যমে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি ডাইরেক্টলি ওইখানে যাবেন যাওয়ার পর ওইখানে তারাই সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে দিবে। আপনি কিভাবে করবেন কতদিন আসতে হবে কি করতে হবে না করতে হবে এটা মনে রাখবেন আপনার উপর নির্ভর করবে আপনি কত টাকার মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারবেন আপনাকে যখন সর্বপ্রথম দিন আপনাকে টেস্ট দেওয়া হবে তখনই আপনি টেস্ট যদি বালু দেন যদি বালু পারেন তাহলে এক রেট যদি মোটামুটি পারেন তাহলে আরেক রেট আর যদি একেবারে না পারেন তাহলে আরেক রেট এটা সবসময় মাথায় রাখবেন আর তারপরে কম্পিউটার টেস্ট কম্পিউটার টেস্টের পরে আপনার শেষ ফাইনালি ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আপনার সম্পূর্ণ একটা হয়ে যাবে তো আশা করি আপনারা আমার ভিডিওটাতে যদি একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটাকে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম